আমি ইউটিউবার বিজে সোনা। তো আজকের এপিসোড তো শুরু করব, কিন্তু তার আগে যেটা তোমাদেরকে বলতেই হচ্ছে এক্সট্রিমলি সরি। তার কারণ হচ্ছে আমার টিজার দেওয়ার পর আমার চ্যানেলে ভিডিও আনতে এতটা দেরি হয়ে গেল, তো তোমাদের কাছে আমি সরি বলছি তার জন্য। তার কারণটা হচ্ছে বেশ কিছু কারণে দেরি হয়েছে। তো আমি আজকে কারণটার দিকে যাচ্ছি না, কারণ আজকে এমনিতেই আমার এপিসোডটার মধ্যে বেশ কিছু চমক রয়েছে, আর সেই চমকগুলো যদি তোমাদেরকে দেখতে হয় তাহলে আমার সঙ্গে গোটা এপিসোডে তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। এবার তোমরা ভাবছো যে আজকের এপিসোডে চমকগুলো কি কি, তার জন্য তোমাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। কিন্তু সেই চমকগুলোর আগে যে কথাগুলো একেবারেই না বললে নয় সেই কথাগুলো তোমাদেরকে বলতে হবে, কারণ সেই চমকে যেতে গেলে আমাকে তো স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো সব থেকে যে দুঃখের কথাটা প্রথমেই তোমাদেরকে বলতে হচ্ছে, এবং তোমরা জানো আমরা খুব খারাপ একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকে, খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে, করোনা, লকডাউন, যুদ্ধ সীমান্তে, তার সঙ্গে সঙ্গে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারানো, অনেকগুলো 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 খারাপ ঘটনা একসঙ্গে, তবু আমরা প্রত্যেকে চেষ্টা করছি রিকভার করার, এই সমস্ত কিছু থেকে নিজেরা বেরিয়ে আসার চেষ্টা করছি। তো সেই চেষ্টাটা যারা যারা আমরা করছি, যারা আমরা লড়াই করছি প্রত্যেক মুহূর্তে, সত্যি তারা আমরা প্রত্যেকেই আশা করছি তারা একটা না একটা সময় ঠিক সূর্যের আলো দেখতে পাবো এই অন্ধকারটা কাটিয়ে। কিন্তু এই যে অন্ধকারের ফেজটা না, এটাতেই অনেকে ক্লান্ত হয়ে পড়ে, কাটিয়ে উঠতে পারে না। যখন কাটিয়ে উঠতে পারে না তখনই একাকিত্ব আমাদেরকে গ্রাস করে, আর যখন একাকিত্ব বোধ আমরা করি, যখন একা একা ফিল হয়, যখন ভীষণ লোনলি ফিল হয়, তখন কিন্তু আমরা ভাবি যে আমাদের জন্য হয়তো পৃথিবীতে কেউ নেই, কোনো মানুষ নেই, আমরা বোধহয় একেবারেই একা, আমাদের কিন্তু নিজেদেরকে অনেক 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 সবার থেকে দূরে সরিয়ে নিয়ে যাই, বেঁচে থেকেও যেন আমরা প্রত্যেকের থেকে ডিটাচ হয়ে যাই, এটা হচ্ছে একটা ডিপ্রেশন। কিন্তু আমরা যদি একটুখানি অন্যরকম করে ভাবি তাহলে কিন্তু বিষয়টা এরকম মোটেও হবে না। আমরা যদি এটা ভাবি যে সত্যি আমার কাছের মানুষগুলো তারা আমাকে ছাড়া কি করে থাকবে, আমার কাছের মানুষদের কথা ভেবে যদি সত্যিই আমরা নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং আমাকে দেখে আরও বাকি পাঁচজন যদি এগিয়ে যেতে পারে, তো মন্দ কোথায়? আর তার থেকেও বড় কথা, একাকিত্ব কাটানোর জন্য কিন্তু তোমরা, তোমাদের কাছে এক এবং অনবদ্য একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে এই এই ইউটিউব প্ল্যাটফর্ম, যেখানে আমার সঙ্গে তোমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবে, আমার কাছাকাছি আসতে পারবে, আমার সঙ্গে নিজেদের মনের কথা শেয়ার করতে পারবে। আমি কেন এই কথাটা বললাম তার একটা বিশেষ কারণ রয়েছে। এই যে একটা লম্বা টাইম, লং পিরিয়ড আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি থ্রু ইউটিউব চ্যানেল, আমি আসতে পারিনি, আমার ভিডিওতেও এবার বেশ কিছুটা দেরি হয়ে গেল বেশ কিছু কারণে। তো এই সময়টাতে আমাকে প্রচুর বন্ধু বলেছেন, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার সাবস্ক্রাইবার নয়, এবং আমার যারা ভিউয়ার্স, তারা প্রত্যেকেই আমাকে বলেছে, অধিকাংশ জনই আমাকে বলেছে যে তোমার সঙ্গে কথা বলতে চাই, আমি ভীষণ একা ফিল করি, আমি তোমার সঙ্গে সমস্ত কথা শেয়ার করতে চাই। গুড, আমি তো বলবো যে এটাই চাই, কারণ যারা যারা মনে করছো নিজেরা একা, আমি বলবো তারা প্লিজ একা নিজেদেরকে ভেবো না, কারণ অলরেডি তোমাদের জন্য তোমাদের প্রত্যেক কাছের মানুষ রয়েছে এবং আমি রয়েছি তোমাদের বন্ধু। আর যদি বন্ধুর সঙ্গে নিজেদের মনের কথা শেয়ারই না করতে পারো তাহলে আমাকে কেমন বন্ধু ভাবো? সো যদি আমাকে বন্ধু ভাবো তাহলে কিন্তু নিজেদের মনের কথা শেয়ার করতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো যখন তোমরা মনে করবে তোমরা একা ফিল করছো, লোনলি ফিল করছো, মন খারাপ হচ্ছে, একদম মন খারাপ করবে না, তখনই আমার এপিসোডগুলো চালাবে, চালিয়ে চালিয়ে দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। সো তাহলে তোমরা একা ফিল মোটেও করবে না। তাছাড়া তো রয়েছে নিজেদের ফ্যামিলি রয়েছে, নিজেদের কাছে মানুষরা রয়েছে, পরিবার রয়েছে, পরিজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবে। তো এই যে লম্বা একটা ফেজ চলছে আমাদের, যে অন্ধকার ফেজটার কথা আমরা বলছি, এটার মধ্যে সব থেকে যে ফার্স্ট ফেজটা আমাদের শুরু হয়েছিল সেটা হচ্ছে করোনা, এবং করোনার কারণে লকডাউন। কিন্তু এখন আমরা আনলক ফেজের মধ্যে রয়েছি, এবং বিভিন্ন জায়গায় সরকারি থেকে বেসরকারি সমস্ত অফিস চালু হয়ে গিয়েছে এর মধ্যে। তো অধিকাংশ ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের যে পার্ট সেটা চুকে গেছে, কিছু কিছু ক্ষেত্রে এখনো চোখা বাকি, তাদের ক্ষেত্রে চুকে যাবে। আমাদের প্রত্যেকেই কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে এবং বেরোতে হবে, কিন্তু এর মধ্যেও কিন্তু লকডাউন চলছে, আংশিক হলেও লকডাউন কিন্তু চলছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ উঠে গেছে, ছাড় দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের সেই লকডাউনটাকে সঙ্গে নিয়েই চলতে হচ্ছে। সো লকডাউন যখন রয়েছে তখন কিন্তু আমরা আমাদের এই পৃথিবীটাকে বা এই জগৎ
জগৎটাকে, এই দুনিয়াটাকে, এই সমাজকে যেরকম ভাবে দেখতাম, যেরকম ভাবে ফিল করতাম, এখন কিন্তু সেটা করতে পারছি না। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটুখানি বিধিনিষেধ মানতেই হচ্ছে, এবং সেটা আমাদের করাই উচিত নিজেদের জন্য, নিজেদের কাছের মানুষগুলোর জন্য। তো এই সময় এই পৃথিবীটাকে নিয়ে, এই জগৎটাকে নিয়ে অনেক ক্রিয়েটিভ মানুষ অনেক রকম ভাবনা চিন্তা করেছেন। তেমনই একজন মানুষের সঙ্গে আমার কথা হয়েছিল, এবং সেই মানুষটা এই সময় ঠিক কি ফিল করেছে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীটাকে কিভাবে দেখেছে, সেই লেখা ফুটে উঠেছে তার লেখায়। আজকে তার লেখা নিয়েই আমার এপিসোড আমি শুরু করব। এবার তোমরা ভাবছো যে সেই মানুষটাকে, অনেকের কাছে চেনা মানুষ, আবার হয়তো অনেকের কাছে অচেনা, কিন্তু আজকে তার লেখার মাধ্যমে তোমরা তাকে চিনবে অবশ্যই। কি বলে পরিচয় করাবো, একজন ফটোগ্রাফার, রাইটার, খুব ভালো কবিতা লেখে, মানে তার লেখা দেখে অনেকে হয়তো ইন্সপায়ার হবে। তো সেই মানুষটা, তার লেখা দিয়ে আমি আজকে একটা স্টার্ট করতে চাই আজকের এপিসোডটা। তো হয়তো এটা থেকে তোমরা নিজেদের কিছু ফিলিংসকে রিলেট করতে পারবে তার লেখাটার মাধ্যমে। তো আর বেশি দেরি করবো না, তার লেখায় যাবো সোজাসুজি, এবং তারপর তোমাদের জন্য কিন্তু সেই চমকগুলো অপেক্ষা করছে। সো কোথাও যাবে না, শেষ পর্যন্ত এপিসোডটা আমার সঙ্গে সঙ্গে দেখতে হবে। এবং এই আনলক ফেজে ফেরা এটা নিয়ে, তার সঙ্গে সঙ্গে কিছু কালার থেরাপি নিয়ে তোমাদেরকে কিন্তু আজকে টিপস দেওয়ার আছে। সো কোথাও যাবে না, আমার সঙ্গে থাকো এবং পুরো এপিসোডটা এনজয় করো। যাবো লেখাতে। লেখা যেটা ছিল সেটার নাম ছিল পৃথিবী। আজকে পৃথিবী দিয়ে আমার এপিসোড শুরু করবো। এবার পৃথিবী ভাবছো যে অনেক বড় একটা বিষয়, কিন্তু লেখার মাধ্যমে সেই বিষয়টা কিভাবে ফুটে উঠেছে, চলো সেটার দিকে নজর রাখা যাক। পৃথিবী, আজ তুমি নিস্তব্ধ কেন? গোলাপি চাঁদটাও আজ তোমাকে দেখে হাসছে। কোথায় তোমার সভ্যতার বড়াই? চারিদিকে শুধুই নিস্তব্ধ, কান পাতলেই শোনা যায় শুধুই মানুষের আর্তনাদ আর ক্ষুধার হাহাকার। আগামী দিনের বেকারত্বের বেদনা, সভ্যতা কি তবে শেষ? তবুও আশার আলো দেখা যায়, কিছু মানুষের নিরলস পরিশ্রমের ফলে হয়তো আমরা জিতব, আবার নতুন সূর্য উঠবে, সেই গোলাপি চাঁদটাও আর হাসবে না তোমাকে দেখে। আর এবার তোমরা ভাবছো যে লেখাটা কার, আমি শুরুতে বলেছিলাম, তার পরিচয় দিয়েছিলাম, নামটা আর বেশিক্ষণ তোমাদের থেকে হাইড করছি না, পলাশ দত্ত। অবভিয়াসলি পলাশ দার এই কবিতা দিয়ে আজকে আমার এপিসোড আমি শুরু করলাম, এবং অবভিয়াসলি এই কবিতাটা সাজেস্ট করা হয়েছিল আমাকে আমার এপিসোডের জন্য। তো সেই জন্য এই কবিতাটা, আমার অনেক অনেক অনেকগুলো কবিতা ছিল, তার মধ্যে আমার এই কবিতাটা ভীষণ ভালো লেগেছে, এবং আমার মনে হয়েছে যে এই কবিতা থেকে সত্যি আমরা কিন্তু আশার আলো দেখতে পাবো। এই কবিতার মধ্যেও কিন্তু সেরকমই একটা মেসেজ রয়েছে, তাই সেই মেসেজ দিয়ে আমার মনে হলো যদি আমরা এপিসোডটা শুরু করি তাহলে তোমরাও হয়তো একটুখানি এন্থু পাবে, তোমরাও হয়তো আগামী দিনের জন্য আশার আলো দেখতে পাবে, তোমরাও ভাববে যে আমরা অন্ধকার ফেজটাকে কাটিয়ে খুব তাড়াতাড়ি আলোয় ফিরতে পারবো। তো এবার আমরা আলো 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 আর শুধু আলো, মানে পজিটিভিটি নিয়ে কথা বলবো। আর পজিটিভিটি নিয়ে কথা বলতে গেলে, আমি যে কথা দিয়েছিলাম, যে টিজার নিয়ে আমরা কথা বলেছিলাম, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে টিজার, অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। তবু কাছে থেকো, ওয়েলকাম টু আজকের এপিসোড তোমাদের জন্য, তবু কাছে থেকো। তবু কাছে থেকো, আজকে আমার এই এপিসোডে, এই যে ভার্চুয়াল কনভারসেশন, সেখানে আমি আর একটু কাছাকাছি আসা, একটু ক্লোজে আসা মেসেজ দেবো। এবার তোমরা ভাবছো যে তোমাদের সঙ্গে আমার যে দূরত্ব, সেটাকে আমি হয়তো মিটিয়ে ফেলতে চাইছি কি না, একদমই না, সেটা নিয়ে কোনো কথাই বলছি না। আজকে আমি কথা বলছি কাপলদের দূরত্ব মিটিয়ে নেওয়া নিয়ে। এবার তোমরা ভাবছো কাপলদের মধ্যে হঠাৎ দূরত্ব তৈরি হলো কবে, কাপলদের মধ্যে দূরত্ব কীভাবে তৈরি হয়েছে, এবং তার জন্য কে দায়ী, সেটা হলো লকডাউন। এই লকডাউনে অনেক কাপল বিভিন্ন শহরে আটকে পড়েছেন বা বিভিন্ন দেশে আটকে পড়েছেন, মানে স্বামী এক দেশে, স্ত্রী হয়তো এখানে, আবার স্ত্রী হয়তো বাইরে কোথাও, স্বামী হয়তো এখানে। তো তাদের মধ্যে যে লং ডিস্টেন্স রিলেশনশিপের একটা আকার নিয়ে নিয়েছে এর মধ্যে, এই লকডাউনের মধ্যে, তো এই বিষয়টা তো মোটেই ঠিক না। যাদের যাদের আগে একটু অভিজ্ঞতা রয়েছে, মানে হয়তো প্রেমের সময় তারা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে থেকেই তারা প্রেম করেছে, হয়তো খুব দেখা সাক্ষাৎ কম হতো, তাদের জন্য কিন্তু এই বিষয়টা একটু হলেও সহজ। কিন্তু যাদের এই অভিজ্ঞতা নেই,
তাদের জন্য এই বিষয়টা ট্যাকল করা টু মাচ টাফ। আর যারা যারা সদ্য বিবাহিত মানে নতুন নতুন বিয়ে হয়েছে তাদের জন্য তো ট্যাকল করা টু 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 মাচ টাফ, মানে টু এর সঙ্গে ইনফিনিটি যোগ করে দেওয়ার মতো টাফ আর কি। তো এবার আমি যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আজকে এই বিষয়টাকে মিটিয়ে নেওয়া নিয়ে, মানে আমরা দূরে রয়েছি বাট কিভাবে মনের কাছাকাছি আমরা থাকতে পারবো আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আর যদি আরেকটু সোজা ভাষায় কথাটা বলতে হয়, মানে সম্পর্কের সমীকরণগুলোকে যদি আরেকটু সুন্দর করে সাজিয়ে নিতে হয় তাহলে যেটা বলতে হবে, দূরত্ব হোক শারীরিক কিন্তু মানসিক নয়। তো মনের দূরত্ব মিটিয়ে নেওয়া দিয়ে এখন মন দেওয়া যাক, লেটস স্টার্ট। দেখো পরিস্থিতিকে তো আমরা বদলাতে পারবো না কোনোভাবেই, সো আমাদেরকে বিরক্ত হয়ে কোনো লাভ নেই, মানে ইরিটেট হয়ে কি আর করতে পারবো, মানে হয়তো রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, দেখা দেখা করতে পারছি না, কিন্তু তার জন্য আমার যে সঙ্গী বা মানে আমার লাইফ পার্টনার, মানে তোমাদের কথা বলছি আর কি, আমার না তোমাদের কথা বলছি, তো বেকার তার উপর রাগ করে বা তার উপর বিরক্ত হয়ে কী করবে বলো। সো তোমরা মেন্টালি ভাবো যে নিজেরা আরও কীভাবে কাছাকাছি থাকবে, মানে ফিজিক্যালি তোমরা কাছে আসতে পারছো না, ইটস ওকে, কিন্তু তোমরা ভাবো যে মেন্টালি কীভাবে কাছাকাছি থাকতে পারবে। দেখো ডিজিটাল যুগে এই যে ডিস্টেন্স বা লং ডিস্টেন্স এই বিষয়টা কিন্তু জাস্ট একটা ওয়ার্ড, সো ফু দিয়ে এটাকে উড়িয়ে দাও আর তোমরা চাইলেই কাছাকাছি থাকতে পারো। এবার ভাবছো কীভাবে, যখন খুশি দেখা করতে পারো, যখন খুশি কথা বলতে পারো, তার জন্য তো রয়েছে ভিডিও কল, ভয়েস কল, এত এত তো সোশ্যাল সাইটের প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোকে ইউজ করো, যখন ইচ্ছা সঙ্গীর সঙ্গে দেখা করো বা সঙ্গিনীর সঙ্গে দেখা করো, যখন ইচ্ছা তাদের সঙ্গে কথা বলো, ভয়েস কল করতে ইচ্ছে হলে ভয়েস কল, দেখা করতে ইচ্ছে হলে ভিডিও কল, সো তোমাদের জন্য তো এত এত অপশন রয়েছে, সেগুলো কাজে লাগাও। নিয়মিতভাবে নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে একটা নির্দিষ্ট সময় বের করে কথা বলো, যোগাযোগ করো, নিজেদের দুজনের মধ্যে আরো বেশি করে কানেক্টিভিটিটা বাড়াও, স্ট্রং করো। রাত তো রয়েছে, রাত ছাড়াও দিনের একটা বিশেষ সময় নিজেদের মধ্যে তোমরা আলাদা করে নিজেদের জন্য একটা টাইম বের করো, সেই টাইমে শুধু তোমরা দুজন কথা বলো, নিজেদের সমস্ত সমস্যার কথা, নিজেদের ভালো লাগার কথা, খারাপ লাগার কথা, সমস্ত কথা সেই সময়টা তোমরা শেয়ার করো। এবার ভাবছো যে হতেই পারে যে ফ্যামিলির লোকজন রয়েছে তারাও কথা বলবে, অবভিয়াসলি তাদের জন্য বাকি সারা দিন মানে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা রয়েছে, 2 ঘন্টা যদি এখান থেকে চায় তাহলে 22 ঘন্টা রয়েছে, তাদের জন্য তো রয়েছে, সেই সময়টা তারা কাজে লাগা, কিন্তু এইটুকু সময় আমরা দুজন দুজনের জন্য দিতেই পারি, মানে তোমাদের কথা বলছি যারা আর কি কাপল, যাদের নিয়ে আজকে কথা হচ্ছে, যাদের নিয়ে আজকে টপিক, তাদের জন্য নিজে থেকেই সঙ্গীকে একটা আপডেট মেসেজ করতে পারো। এবার কীরকম, সাপোজ তুমি তাকে কতটা মিস করছো সেটা জানি, আমি জানি ধরো এখন ওয়ার্ক ফ্রম হোমে আছো বা তোমার অফিস স্টার্ট হয়ে গেছে, ভাব মানে একজন তো আটকে রয়েছে, আটকে রয়েছে, সেও হয়তো মেবি তার কাজে, এই যে এখানে আটকে রয়েছে সেও হয়তো তার কাজে, আমি বলছি অনেকের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমটা রয়েছে, সো তাতেও কোনো চাপ নেই, ওয়ার্ক ফ্রম হোমে থাকলেও একটা 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 মেসেজ তো করাই যায় নিজের ফিলিংসের কথা জানিয়ে। এবার দেখো আমি যদি তোমাকে মিস করি, আমি যদি সেটা তোমাকে বলি তো সেটাতে মানে এতটা ভাবার কী আছে, বলতেই পারি, মানে আমি যদি বন্ধু হয় বলতে পারি যে তোমাদেরকে টু 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 মাচ মিস করছি, তো তোমরা যারা কাপল তারা তো নিজেদের জন্য নিজেরা এই কথাটা শেয়ার করতেই পারো, বলতেই পারো, সো নিজেদের মধ্যে এই এই মেসেজগুলো, মানে এই মিস করছি, খুব কাছে পেতে ইচ্ছে করছে, একটুখানি এরকম এরকম, মানে তোমরা তো জানো এই ধরনের মেসেজ টেক্সট করতেই পারো, তাহলে নিজেদের মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি হবে, আরও হয়তো নিজেরা মানসিকভাবে কাছাকাছি আসতে পারবে। সম্ভব হলে ভিডিও চ্যাট অন রেখে তোমরা নিজেদের মতো নিজেরা কাজ করতে পারো, মানে খুব কাজে ব্যস্ততার বিষয়টা যদি হয়েই থাকে, হতে পারে অনেক সময় যে আমি একদম খাওয়ার টাইম পাচ্ছি না, মানে আমি যেরকম বলে থাকি আর কি সবাইকে, নাওয়া খাওয়ার সময় নেই, আমার মতো যারা আর কি ব্যস্ত তাদের জন্য, মানে সত্যি সত্যি হয়তো তোমরা যারা ব্যস্ত হয়তো তোমরা সত্যিই সময় পাচ্ছ না, ভিডিও চ্যাট অন রাখো, তুমি তোমার মতো কাজ করো। এবার ভাববে যে এতে কী হচ্ছে, এতে তোমরা
একে আরেকজনের কাছে থাকার, পাশে থাকার যে ফিলিংসটা, সেটা তোমাদের দুজনের মধ্যে তৈরি হবে, বন্ডিংটা আরো বেশি স্ট্রং হবে, মনে হবে আমরা দুজন কাছাকাছি রয়েছি, পাশাপাশি রয়েছি, একই ঘরে রয়েছি, একই ছাদের তলায় রয়েছি। তো একটা ভালো ফিলিংস, গুড ফিলিংস সেটা তৈরি হবে। তো সেটা মূল কি, কাছে আসা, জড়িয়ে ধরা, ছোট্ট করে চুমু খাওয়া, এসব নাই বাহুল এখন, এসব কিছু থাক পরের জন্য, কুল। আরে পার্টনার তো তোমারই, যাবে কোথায়? মানে যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রী পালাবে কোথায়? পালানোর তো কোনো ব্যাপার নেই, তো চিল, কোনো চিন্তা করো না, চাপ নিও না, এইটা ভেবে বরং এক্সাইটমেন্ট তৈরি হওয়ার কথা যে কবে আমরা যাব, মানে কবে আমাদের মিট হবে, যাবো মিন্স কত তাড়াতাড়ি আমরা আরো কাছাকাছি আসবো, সেই দিনটা কবে আসবে, সেই দিনটা কবে আসবে যখন আবার আমরা আগের মতো নিজেরা সত্যি সত্যি ফিজিক্যালি কাছাকাছি আসতে পারবো। তো আর বেশি গভীর আমি যাচ্ছি না, তো মোটামুটি এগুলো ভেবে তো তোমরা মানে নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারো। শুধু আমি বলবো সান্ত্বনা না, এটাই কিন্তু আমাদের ভাবা উচিত, কারণ এতে আমাদের নিজেদের মধ্যে মেন্টালি মানসিক দিক থেকে দূরত্বও তৈরি হবে না, আমরা নিজেরা আরো ভীষণ ভালো থাকতে পারবো। আর আমার যারা সঙ্গী বা সঙ্গিনী রয়েছে, মানে যারা না সরি যে, মানে তোমাদের ক্ষেত্রে যে তোমার লাইফ পার্টনার, তার জন্য তো এটা একটা খুব ভালো মেসেজ বা এটা একটা খুব ভালো ভাবনা যে সত্যি আমরা কেউ কারোর থেকে দূরে যাচ্ছি না, আমরা ভীষণ কাছে আছি এবং আমরা সেই দিনটার অপেক্ষা করছি যেদিন আমরা আরো বেশি করে কাছে আসতে পারবো। তো এই ছিল আমার আজকের 6 টিপস তোমাদের জন্য, যে 6টা টিপস অলরেডি তোমাদেরকে আমি দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি। যারা যারা এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ তাদের জন্য এটা ভীষণ কার্যকরী। আর এবার ভাবছো যে আমার আরো আজকের চমক কি, আমার চমকগুলো কিন্তু এখনো শেষ হয়নি, যাবে না যাবে না যাবে না যাবে না কোথাও যাবে না, আমার চমক এখনো বাকি আছে, সেই চমকগুলো কি, তার জন্য তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আমার সঙ্গে থাকো। নাও ইটস টাইম ফর আনলক ফেজে কাজে ফেরা। আনলক ফেজে কাজে ফেরা, দেখো আমি এই যে কথাগুলো বলবো সেগুলো হয়তো সবার জানা, মানে হয়তো না সবার জানা, তবুও আমার বন্ধুদের ভালো ছে আমি আরও একবার বলবো, এবং আমার মনে হয় এর মধ্যে তোমরা আরও কিছু জিনিস হয়তো মাঝে মাঝে ভুলে গেলে নিজেদের মনে করানোর জন্য এই 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 পোর্শনটা তোমাদের কাছে রাখতে পারে। যারা যারা আমি এই এই সেগমেন্টটা আনলক ফেজে কাজে ফেরা, অ্যান্ড আনলক ফেজে আই থিঙ্ক আমার মনে হয় যে সবাইকেই কাজে ফিরতে হচ্ছে, আমাদের কাজ করতেই হবে। তো কাজটা যখন করতে হবে, আমাদের ফার্স্ট যেটা করতে হবে, এই যে বাড়িতে বসেছিলাম আমরা এতদিন, আমরা লকডাউনে ছিলাম, আমরা ভীষণ অলস হয়ে গেছি, মানে আমি তো সেরকমই হয়ে গেছি আর কি, কী আর বলবো, যাই হোক, তবু আমি দেখো এত কাজ করি, কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আড্ডা দেওয়াটাও একটা বড় কাজ, তো সেই বিষয়ে যাচ্ছি না। তো আমি কিন্তু প্রচুর কাজ করি এমনিতে, তো আমার মতো যারা কাজ করেছো তাদের জন্য বলছি না, বাট যারা অলস তাদের জন্য বলছি, মানে যাদের আলস্য ভাব চলে এসেছে সেটা কাটিয়ে তোমরা ওঠো, এবং সেটা কাটানোর জন্য কিন্তু তোমাদের খুব ভালো একটা, যেটা এই মুহূর্তে মোটিভেশন হতে পারে, যে অফিস যাচ্ছো বাট অফিস থেকে ফিরে ভীষণ ল্যাড লাগছে, শুয়ে বললাম মানে নপাস করে অফিস থেকে ফিরে, যেরকমটা আমি জেনারেলি করে থাকি, এখন তো দেখো সেটা করলে চলবে না, এখন অনেকটা কিন্তু আমাদের চাপ বেড়ে গেছে এবং আমাদেরকে একটুখানি কিছু কিছু বিষয়ে সিরিয়াস হতে হবে। যেমন আমরা যেমন স্যানিটাইজারটা সবসময় ইউজ করছি হাতের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে মাস্ক আমরা ইউজ করছি বাইরে বেরোলেই, গ্লাভসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমাদেরকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করলে তো মানে অবভিয়াসলি আমার মনে হয় একদম মানে লাগবেই লাগবে, মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট, মানে গ্লাভস আমার মনে হয় খুব খুব প্রয়োজন। আর যদি পার্সোনালি কেউ প্রাইভেট কারে যাতায়াত করছো, তো সেই ক্ষেত্রে তবু আমার মনে হয় নিজের সেফটির জন্য গ্লাভসটা খুব 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 প্রয়োজন। মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, এই তিনটে হচ্ছে আমাদের এখন প্রতিদিনের জীবনের আর কি অঙ্গ, একদম পারমানেন্টলি ধরে নিতেই হচ্ছে সেটা আমাদেরকে।
তো সেটা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে খুব বেশি জিনিস আমরা ক্যারি করব না, কারণ যে যে জিনিসগুলো আমরা ক্যারি করব সেগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে এসে আমাদেরকে ধুতে হবে। এবার যে মাস্কটা আমরা নিয়ে যাচ্ছি সেটা যদি ওয়াশেবল মাস্ক হয় তাহলে বাড়ি ফিরে এসে সেটা আমাকে অবভিয়াসলি ধুতে হবে, ধুয়ে ফেলবে। যে জামা কাপড়গুলো পরে যাচ্ছ অফিসে সেই সমস্ত কিছু এসে ড্রেসগুলো কিন্তু তোমাকে ধুতে হবে, এটা কিন্তু করো, মনে করে অবশ্যই করো। এবং তার সঙ্গে সঙ্গে লাঞ্চ বক্স কিন্তু ঘর থেকেই নিয়ে যাওয়ার ক্যারি করার কিন্তু চেষ্টা করো, কারণ এখন কিন্তু বাইরের খাবার ইজ নট সেফ তোমাদের জন্য এবং কারোর জন্যই, মানে আমার মনে হয় না এখন বাইরে থেকে খাবার না খাওয়াটাই ভালো, তো ঘরোয়া খাবারটাই আমার মনে হয় ঠিকঠাক, তো সেটাই খেও। আর নিজেরা যেটা বলছিলাম যে বাড়ি ফেরার পর ভীষণ ল্যাদ লাগে, মানে এত কিছু করার পর এখন তো আরো বেশি লাগার কথা, যে এই ধুয়ে টুয়ে তারপরে মাস্ক স্যানিটাইজার তারপরে একটার পর একটা স্টেপ পার করে আসা, মানে সে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মানে মন্দিরে ঢুকলেও এরকম করতে হয় না আর কি, মানে এতটা নিজেকে শুদ্ধ করার পর ভীষণই ল্যাদ লাগার কথা। কিন্তু স্টিল তারপরেও বলবো যে বই পড়ো, সোশ্যাল সাইটে আমরা ভীষণভাবে অ্যাক্টিভ, সেটা আমাদের আমরা বেরিয়ে যেতে পারবো না, এটা থেকে বেরিয়ে যেতে বলবো না, কিন্তু মানে আমি নিজেও তো পারবো না আর কি, কীভাবে বলবো বলো তোমাদেরকে, কিন্তু আমার যেটা মনে হয় যে বই পড়ো ভীষণভাবে, সেটা আমাদেরকে কিন্তু একটা এনার্জি দেয়, খুব ভালো একটা পজিটিভ এনার্জি দেয়। তার সঙ্গে সঙ্গে যেদিন বাড়িতে থাকছো মানে অফ ডে ছুটির দিন, সেই দিন নিজের শখে রান্না করো। তাছাড়া যখন তোমরা বই পড়া বা রান্না করার বাদেও যে সময় থাকছে, মানে সেটার পরেও যে সময় থাকছে, সেই সময়টা নিজের প্রিয়জনদের সঙ্গে কথা বলো, তাহলে দেখবে মনটাও ভালো থাকবে। আর এই যে হয় না যে একটা স্টেপ থেকে তো হঠাৎ আরেকটা স্টেপে আমরা চলে এলাম, মানে প্রথম ফার্স্ট আমরা নর্মাল রেগুলার লাইফে ছিলাম, সেখান থেকে হঠাৎ চলে গেলাম লকডাউনে পুরোপুরি বাড়িতে বসা, মানে গৃহবন্দী একটা অবস্থা, তারপর আবার ওখান থেকে চলে এলাম রোজকার লাইফে, মানে এটা একটা জার্ক করছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ব্রেনেও একটা চাপ পড়তে পারে, মস্তিষ্কে চাপ পড়তে পারে, যে মানে হয় না সব কিছু মিলিয়ে একটা পুরো ঘেটে যাওয়া ব্যাপার, সেটা যেন না হয়। আমরা যাতে একটুখানি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিজেদেরকে প্রত্যেকটার সঙ্গে মানিয়ে নিতে পারি, সেটার জন্য কিন্তু আমরা এগুলো করতেই পারি। সো একদম তোমরা নিজেদেরকে একা ভেবো না, আবার সেই শুরু বিষয়টাতে গেলাম, ডিপ্রেসড হয়েও না, খুব বই পড়ো, রান্না করো, গাছ লাগাও, নিজের প্রিয়জনদের সঙ্গে গল্প করো, শেয়ার করো, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করো, চিল সব মিলিয়ে এনজয় করো। আনলক ফেজে কাজে ফেরা। এবারে সেগমেন্ট কালার টিপস। কালার টিপস, রং আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কিন্তু আমি আজকে খুব বেশি রং নিয়ে কথা বলবো না, খুব ছোট্ট করে বলবো, কিন্তু যেটা বলবো এটা এই পুরো এপিসোডের মধ্যে তোমাদের কিন্তু সব থেকে বেশি কাজে লাগার বিষয় হতে পারে। ডিফারেন্ট কালার্স উইথ ডিফারেন্ট এলিমেন্টস, কিন্তু অনেক 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 কালার নিয়ে আবারও বলছি যাচ্ছি না, আমি আজকে একটা কালার নিয়ে কথা বলছি, সেটা হলো গ্রিন, সবুজ। গ্রিন কালার হেল্পস টু পিউরিফাই অ্যান্ড ক্লিনস। এই সবুজের সঙ্গে আমাদের হৃদয়ের কিন্তু একটা খুব খুব গভীরে একটা যোগাযোগ রয়েছে, এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই গ্রিন বা সবুজই কিন্তু ভীষণ ভালোভাবে ব্যালেন্স করতে পারে, বাকিটা তোমরা বুঝে নাও, তারপরে গ্রিন আমাদেরকে কতটা হেল্প করতে পারে, আর গ্রিন আমাদের যে যে বিষয়গুলোতে আরও বেশি করে উপকার দিতে পারে তার দুটো অলরেডি আমি বলে দিয়েছি। মানে এবার তোমরা ভাবো যে প্রেমের ক্ষেত্রে সবসময় আমরা গ্রিন 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 ইউজ করতে পারি, হ্যাঁ করতে পারো, এবং হৃদয়ের সঙ্গে বললাম তো আমাদের এই গ্রিনের কিন্তু একটা খুব পিওর একটা কানেক্টিভিটি রয়েছে। তাছাড়া কিন্তু ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য এই গ্রিন কিন্তু খুব বড় একটা হাতিয়ার, যে ডিপ্রেশন নিয়ে এত কথা হচ্ছে এবং এই সময়ের জন্য আমার মনে হয় এইটা সব থেকে স্ট্রং একটা পয়েন্ট আজকের এপিসোডে, যে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য কিন্তু গ্রিন আমাদেরকে ভীষণভাবে হেল্প করতে পারে। Not only is green a versatile color, green keep you looking elegant and stylish. To tumi jodi ekta green color er dress pore 10 joner modhe darao, tomar nijer signature development kintu shekhan theke hote pare, tomake shobar modhe theke alada korte pare kintu ei green. To tomar poshak theke shuru kore tomar ইউজ করা সমস্ত কিছুতেই থাকুক গ্রিনের ছোঁয়া,
সবুজের ছোঁয়া, কারণ যদি সব কিছুতে সবুজের ছোঁয়া থাকে তাহলে তুমিও কিন্তু চির সবুজ হয়ে থাকতে পারবে। আর আমরা কে না চাই বলো যে সবসময় এভারগ্রিন থাকতে, প্রত্যেকেই চাই। তাই আমার মনে হয় আমারই চাওয়ার সঙ্গে তোমাদেরই চাওয়া মিলে যাবে। আজকের যে কালার টিপসটা আমি দিয়েছি সেটা তোমাদের জন্য ভীষণভাবে কাজে লাগতে পারে, বিশেষ করে এই পিরিয়ডের জন্য আমার মনে হলো। আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। কতটা কাজে লাগাতে পারলে আজকের শুরু থেকে শেষ পর্যন্ত টিপসগুলো, এবং কতটা কাজে লাগাতে পারলে না, মানে কতটা কাজে লাগলো না, কতটা একটু এদিক ওদিক হয়ে গেছে, সমস্ত কিছু জানাতে পারো আমার কমেন্ট বক্সে। তোমাদের জন্য তো অল টাইমের জন্য ওপেন রয়েছে এই কমেন্ট বক্স, তোমরা জানাও। এবং আমার এই এপিসোড কেমন লাগছে, তোমরা কোন বিষয়ের উপর এপিসোড দেখতে চাও, সেই সমস্ত কিছু জানাতে পারো আমাকে কমেন্ট করে। তো আজকে আর বেশি কথা বলবো না, যেতে ইচ্ছে করছে না বন্ধুদেরকে ছেড়ে, কিন্তু তাও যেতে তো হবে। যেতে যেতেই তোমাদেরকে জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে এই সোনম স্টোরে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর শুধুমাত্র চোখ রাখো সোনম স্টোরে। See my progress and enjoy. I will catch you soon.